হ্যালো ডিয়ার ফ্রেন্ড স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি ইস্তিয়া খান ঝুমন রয়েছি আপনাদের সাথে এবং এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস মূলত আপনারা বুঝতেই পারছেন যে আমরা এই ক্লাসে মূলত রিলে নিয়ে আলোচনা করব এবং রিলের যে পিন কনফিগারেশন আছে সেটা সম্পর্কে জানবো এই ভিডিওটির মাধ্যমে তো এইটা একেবারেই প্র্যাকটিক্যাল ধরবে একটা ক্লাস তবে আমরা থিওরিক কিছু একটা পড়াশোনাও করব এই ক্লাসে তো সেটা একেবারে শেষের দিকে তো প্রথমত আমরা জানবো যে ডিসি রিলেগুলো দেখতে কিরকম হয় এবং এই ডিসি রিলে গুলো আসলে এক 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 কালার হয় হয় কোম্পানির সো এটা নিয়ে ডিসকাশন করব এবং আরেকটা ব্যাপার বলে আমরা ইন্ডাস্ট্রিয়াল রিলে নিয়ে একটা সেপারেট ক্লাস করব। করবো আপনারা দেখতে পান যে বড় বড় রিলে গুলো তো সেই রিলে নিয়ে আমি একটা সেপারেট ক্লাস করব সো সেটা শুধু ইন্ডাস্ট্রিয়াল রিলের উপর থাকবে আর এটা হচ্ছে আমাদের ডিসি রিলে এবং সাধারণত হোম অটোমেশন থেকে শুরু করে আহ আমরা মাইক্রো কন্ট্রোলার বলেন বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স কাজে কিন্তু এই ধরনের রিলেগুলো ব্যবহার করা হয় বিশেষ করে স্টেপলাইজারের কাজে তো এই ধরনের কাজের জন্য মূলত এই রিলেগুলো আমরা এই রিলেগুলো সম্পর্কে জানবো অবশ্যই মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখবেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ইন ফিউচারে আপনাদের অনেক বেশি উপকারে আসবে তো দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজের কিন্তু রিলেগুলো আছে এবং এই যে রিলেগুলো এগুলো কিন্তু বিভিন্ন কালারেরও দেখতে পাচ্ছেন যেমন এটা হচ্ছে ডার্ক ব্লু এটা লাইট ব্লু এটা একটু লাইট ব্লু তারপর এটা ব্ল্যাক কালার এটা ইয়েলো কালার তো বিভিন্ন কালার কিন্তু হতে পারে এবং মূলত কালার দেখে আমাদের কোনো কাজ নেই এবং এটা সাইজ যেমনই হোক কেন আমরা যদি উল্টো করে দেখি এদের পিনের যে মেজারমেন্ট সেটা কিন্তু প্রাইস ঠিক আছে এবং আরো বিভিন্ন ধরনের রিলে আছে যেগুলো আসলে পিনের এই যে বিভিন্ন ধরনের হতে পারে তো আমার হাতে যে রিলেটা এটা মেবি আপনারা বলে এটার নামটা ইংলিশে কিচ্চরণ হবে সঙ্গল তো এই সঙ্গল বা যেটাই হোক না কেন এই ব্র্যান্ডের রিলেগুলো হচ্ছে ভালো আপনারা যদি ডিসি রিলে ব্যবহার করে থাকেন এই ব্র্যান্ডের রিলেগুলো খোঁজার চেষ্টা করবেন এই রিলেগুলো ভালো এবং দেখেন কিভাবে পড়বেন এই রিলেগুলো রিলেগুলো তো এট ফার্স্ট আপনারা তো উপরে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের নাম তারপরে এই বাম পাশে দেখতে পাচ্ছেন টেন এমপিয়ার অর্থাৎ দশ এমপিয়ার দুশো পঞ্চাশ বোল্ট এসি আবার নিচে কি দশ এমপিয়ার থার্টি বোল্ট ডিসি অর্থাৎ ত্রিশ বোল্ট ডিসি পর্যন্ত ম্যাক্স নিবে কিন্তু এই ডিলেটা মূলত কত সিক্স বোল্ট ডিসি ঠিক আছে সো এই যে মাঝখানের যে ভ্যালুটেলু এগুলো এত নজর দেওয়ার দরকার নাই তো আমাদের মেন কাজ কি তবে একটা বিষয় খেয়াল রাখবেন দশ এম্পার বলা হয়েছে ম্যাক্সিমাম কিন্তু এত এম্পিয়ার তো নিবে না এই ধরনের রিলেগুলো অল্প এম্পিয়ারে কাজ করে এবং এটা কত বলতে রিলে এটা হচ্ছে সিক্স বোল্ট ডিসি রিলে সো নিচে দেখবেন বড় করে লেখা থাকবে সিক্স বোল্ট ডিসি রিলে সো আর এটা যদি আমরা দেখি এই রিলেটা তো এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ড সো ব্র্যান্ড ব্র্যান্ডের নাম দেখতে পাবেন এবং এটা হচ্ছে ফিফটিন এম্পিয়ার একশো পঁচিশ বোল্ট এসি টেন এম্পিয়ার টু হান্ড্রেড ফিফটি বোল্ট এসি এবং এভাবে লেখা কিন্তু এটা মূলত কত বোল্টের রিলেটা এটা হচ্ছে ফাইভ বোল্ট ডিসি রিলে ঠিক আছে সো ডিসি ফাইভ বোল্ট রিলে তো দেন আমরা আরেকটা দেখি তো এটাও মেবি ফাইভ বোল্ট তো একটা দেখেন এটা আবার মাঝখানে লেখা কিন্তু তাই না বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী বিভিন্ন জায়গায় লেখা থাকবে যেমন এটা হচ্ছে সিক্স ভোল্ট ডিসি রিলে দেন আরেকটা নেই তো এটা তো এটা হচ্ছে সিক্স ভোল্ট ডিসি রিলে ব্ল্যাক কালারটা এটা মেবি ও এম এ তো এটাও খুব ভালো ব্র্যান্ডের তো এটা হচ্ছে বারো বোল ডিসি রিলে এখানে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে বারো বোল তো বারো বোল ডিসি রিলে হচ্ছে এটা 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 তো তো আরেকটা রিলে যাক এখানে দেখতে পাচ্ছেন সঙ্গলের বারো বোল ডিসি অ্যান্ড এটা অভিয়াসলি এটাও বারো বল্টের হবে বারো বল্টের ডিসি রিলে গুলো কি একটু সাইজ বড় হয় তাই না তো দেখতে পাচ্ছেন এটার সাইজটা কিন্তু একটু বড় এই বারো বোল্টের ডিসি রিলেগুলো একটু সাইজটা বড় হবে উপরের দিকে কিন্তু যদি আমরা উল্টো করে দেখি এদের যে পিন পিনগুলো কিন্তু সবই একই রকম তো তো পাঁচটা পাঁচটা করে পিন পিন রয়েছে এখন এই এই যে আমরা কিভাবে মেজারমেন্ট তো এর জন্য আমরা একটু থিওরি দেখব একটু পরে তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে তো এই রিলেটা একটু দেখে নিচ্ছি কোন রিলেটার চিত্রটা এটা ক্লিয়ার আছে এই রিলেটা যদি আমরা একটু কাছাকাছি ধরি ফোকাস করে নেই তো দেখতে পাচ্ছেন এখানে একটা চিত্র কিন্তু আঁকা আছে রিলেটার পিছনে সব রিলের পিছনে কিন্তু আপনারা চিত্র পাবেন না তো এইটার চিত্রটা হচ্ছে এটার পিছনে কিন্তু কয়েল সিম্বল ইন্ডাক্টর দেখতে পাচ্ছেন এই দুইটা পিনে ইন্ডাক্টর সিম্বল দেওয়া আছে আর এখানে আপনার নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজের সিম্বলটা দেওয়া আছে তো এটা করে সহজেই ফাইন্ড আউট করা পসিবল হবে যে কোনটা নর্মালি ক্লোজ পিন কোনটা নর্মালি ওপেন আর কোন দুইটা পিন হচ্ছে ইন্ডাক্টর এবং মাঝখানে এটা হচ্ছে কমন পিন আপনারা জানেন পাঁচ রিলের পাঁচটা পিন হয় আমরা একটু পরে দেখছি সো যাদের মাথায় ঢুকছে না সো চিন্তার কারণে আমরা একটু পরেই বিষয়টা ক্লিয়ার করে দেবো তো এখানে দেখেন তো এখন ব্যাপার হচ্ছে যে এরকম যদি সিম্বল না দেওয়া থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনার নিজের দিকে ধরবেন রিলেটা নিজের দিকে ধরার পর রিলেটার অবশ্যই লেখাটা সোজা থাকতে হবে যখন লেখাটা সোজা করে নিজের দিকে ধরবেন তখন এর ডান পাশে দেখতে পাবেন তিনটা পিন এই তিনটা পিনের যে পাশে থাকবে এই পাশে মাঝখানেটা হবে কমন আর বাকি দুইটা পিন হচ্ছে কয়েল আর এই পাশে থাকবে নর্মালি ওপেন নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ সো নর্মালি ওপেন এবং ক্লোজ কীভাবে আমরা বুঝব তো তার জন্য আমি আমার এই মিটারটাকে প্রথমত যখন আপনি যদি এরকমভাবে যদি আইডেন্টিফাই করতে না পারেন কোনো রিলে যে আসলে কোন দুইটা পিন হচ্ছে কয়েল তখন আপনি যে কাজটা করবেন ওহোম সিলেক্ট করবেন মিটারে আমি দেখাচ্ছি তো মিটারের ওহোমে সিলেক্ট করবেন ওহোমে সিলেক্ট করার পর জাস্ট ধরবেন দুইটা কয়েল যে দুইটা কয়েল হবে সেখানে আপনার মান দেখাবে ইন্ডাক এই যে দেখেন একটা মান দেখাচ্ছে না অহুপিক মান যেহেতু ইন্ডাক্টর ইন্ডাক্টর একটা অহৌমিক মান থাকে তার কারণে কয়েলে ধরলে আপনি সেখানে অহুমিক মান পাবেন দেন আসা যাক হচ্ছে আমাদের এখন আমরা বের করবো যে আমাদের নর্মালি ক্লোজ টার্মিনাল কোনটা নর্মালি ওপেন টার্মিনাল কোনটা তো তার জন্য অবশ্যই কি আমি এখানে ডায়োট মোড সিলেক্ট করেছি তো আমরা ডায়েট মোড সিলেক্ট করবো সো আমরা এই পরের ভিডিওটা এক কাজ করি এই ডিজিটাল মিটারটার উপরে আমি একটা ভিডিও নিব তাহলে আপনাদের মিটার ইউজ করাটা আর সহজ হয়ে যাবে তো এখন দেখেন আমরা নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ টাইম কীভাবে ফাইন্ড আউট করবো সো মাঝখানে যে পিনটা আমরা এটা জানি কমন পিন এটা ধরার পর যেই যেটার সাথে ধরলে সাউন্ড করবে সেটা হচ্ছে নর্মালি ক্লোজ তো সাউন্ড করেনি এটা নর্মালি ওপেন আর এটা ধরার পর সাউন্ড করছে আপনার শব্দটা শুনতে পাচ্ছেন হয়তো এটা হচ্ছে আমাদের নর্মালি ক্লোজ টার্মিনাল আর এটা হচ্ছে নর্মালি ওপেন টার্মিনাল সো আমরা খুব সহজেই কিন্তু ফাইন্ড আউট করতে পারলাম আমাদের কোনটা নর্মালি ক্লোজ আর কোনটা নর্মালি ওপেন সো এখন আসা যাক মূলত আমরা এখন যে জিনিসটা দেখবো সো আমরা প্র্যাকটিক্যালি তো জানলাম যে এক রিলেগুলো দেখতে এরকম হয় এবং রিলে পাঁচটা টার্মিনাল হয় এবং যার দুইটা থাকে কয়েল এবং একটা নর্মালি ওপেন একটা নর্মালি ক্লোজ আর একটা থাকে কমন টার্মিনাল কিন্তু আমরা যখন সিম্বল ড্র করব সিম্বল ড্র করে যখন চিত্র ব্যবহার করব বা আমরা এই যে কোন পিনের কি কাজ সেটা একটু এখন জাস্ট ছটপট আমরা আমাদের যে কম্পিউটার স্ক্রিন আছে সেখান থেকে দেখে নিই অলরেডি সো আমরা এতক্ষণ প্র্যাকটিক্যালি যা দেখলাম সো সেটা সিম্বলটা অর্থাৎ রিলের সিম্বলটা কি হবে সেটা একটু আমরা ঝটপট দেখে নিই তো প্রথম আমরা রিলে এটা হচ্ছে সিম্বল তো রিলের সিম্বলটা দেখতে কীরকম হয় তো এরকম একটা দাগ দেওয়া থাকবে প্রথমে তারপর হচ্ছে কয়েল যেটা আমরা চিত্রে দেখলাম এরকম একটা কয়লা থাকে দেন সরি দাগটা বাঁকা হয়ে গেছে সো দেন নিচে একটা দাগ দেন এটার মাঝ বরাবর দুইটা দাগ থাকবে দেন এই পরের অংশটা বিভিন্ন রকম হতে পারে সো আমি নর্মালি হচ্ছে যেভাবে ড্র করি সেভাবে দেখাচ্ছি তো এখানে একটা পিন গোল চিহ্ন দিয়ে আর কি জাস্ট পিনটা বোঝানো হয় এই একটা পিন দেন আমরা এখান থেকে যেকোনো একটাকে জাস্ট এভাবে ড্র করে নিব সো এখানে দেখেন এই দাগটা দিয়ে বোঝানো হলো কানেক্টেড সো আমার পাঁচটা পিন কীভাবে গণব এটা হচ্ছে আমার কয়েলের একটা পিন কয়লার আর একটা পিন হচ্ছে এইটা আর এটা হচ্ছে আমাদের ধরলাম তিন নাম্বার এটা চার এটা পাঁচ এই পাঁচটা পিন ঠিক আছে সো পাঁচটা পিনের এখন আমরা যদি দেখি সো আমাদের এক এবং দুয়ে কি আছে অবশ্যই এক এবং দুয়ে কি কয়েল এক এবং দুয়ের ভিতরে হচ্ছে কয়েল থাকে ইন্টারনালি যেটা আমরা মিটার দিয়ে মেজারমেন্ট করে দেখলাম একটা ওহমিক মান দেখায় কেননা ইন্ডাক্টরের একক কি আমরা ওহম দ্বারা প্রকাশ করি তাই না সেই কারণে ওহম দেন হচ্ছে আমাদের তিন নাম্বার হচ্ছে কি কমন কেন কমন যখনই এই রিলের কয়েলটা এনার্জাইজড হবে অর্থাৎ এটা যদি বারো ভোল্টের বা আমরা তো দেখলাম বিভিন্ন ভোল্টেজের হয়ে থাকে রিলে সো এটা যদি বারো ভোল্টের রিলে হয় সো রিলের ধরলাম এটা হচ্ছে আমাদের এক নাম্বার আপনি পজিটিভ ধরতে পারেন আবার দুইও পজিটিভ ধরতে পারেন এখানে কোনো অসুবিধা নেই কিন্তু একটাই পজিটিভ আর একটাই ব্যাটারি নেগেটিভ থাকবে সো সহজ করে একটা চিত্র এঁকে দিই তাহলে বুঝতে আরো সুবিধা হবে সো এটা ব্যাটারি পজিটিভ আর এটা ব্যাটারি নেগেটিভ সো এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ হলে এটা ব্যাটারি নেগেটিভ এখন আমরা যদি এই পজিটিভ কয়েলের এক প্রান্তে দেই এবং আরেক প্রান্তের কয়েলের নেগেটিভ দেই যেহেতু এটা একটা ইন্ডাক্টর সো ইন্ডাক্টরের এক প্রান্তে পজিটিভ আরেক প্রান্তে যদি নেগেটিভ দেওয়া হয় তাহলে এটার ভিতরে কি এক ধরনের ফ্লাক্স উৎপন্ন হবে আর এই ফ্লাক্সটা যখন উৎপন্ন হবে আচ্ছা কেন ফ্লাক্স উৎপন্ন হবে দেখেন তো আমরা এখানে যে কত ভোল্টেজ দিব যদি এই রিলেটা বারো ভোল্ট হয় তাহলে আমাদের ব্যাটারির সোর্স কত হতে হবে বারো বোল্ট বেশি দিলে কি এর কয়েলটা পুড়ে যাবে তাই না তো দেখেন যখনই এই ইন্ডাক্টরের ভিতরে কি একটা প্লাস এবং মাইনাস সাপ্লাই দেওয়া হবে তখন এর ভেতর থেকে ফ্লাক্স উৎপন্ন হবে এই ফ্লাক্সটা যখন উৎপন্ন হবে তখন আমরা বলছি এই কয়েলটা হয় কি এনারজাইজড অর্থাৎ কয়েলটা ভিতরে এনার্জি চলে আসে এনারজাইজড হয় আর যখন কিনা আমরা এই যে ব্যাটারি সাপ্লাইটা অফ অফ করে দিই তখন এটা কি ডি এনার্জেস্ট হয়ে যায় অর্থাৎ এর যে এনার্জিটা থাকে এটা অফ হয়ে যায় সো এখন বিষয় হচ্ছে যে এই কয়েলটা যখনই অ্যানার্জাইসড হবে তখন আমাদের এই যে কমন পিনটা আছে এই কমন পিনটাও এনার্জি পাবে এবং এনার্জি পাওয়ার সাথে সাথে এটা যখন ক্লোজ এটার পা এই পিনের সাথে যখন লাগানো ছিল এই পিনটা তখন চেঞ্জ হয়ে এখানটা এই যে একটা আমরা কানেক্টর দেখতে পাচ্ছি এই প্রান্তটা এই পাশাপা এই দিকে চলে আসবে এই প্রান্তটা আমাদের চার নম্বর পিনটা খোলা হয়ে যাবে তখন আমাদের এটা এটা একেবারেই অফ হয়ে যাবে সো আমাদের তখন চার নম্বর হয়ে যাবে কি ওপেন পিন আর এটা হয়ে যাবে ক্লোজ পিন অর্থাৎ কমনের সাথে শর্ট হয়ে যাবে এখন দেখেন বিষয়টা কি হয় সো আমরা আর একটু মুছে নেই আমরা প্রথমে একটু নামটা লিখে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এক নম্বর পিন এটা হচ্ছে আমাদের কয়েল তো আমরা দুই এবং এক একত্রে লিখি দুই এবং এক এটা হচ্ছে আমাদের কয়েল দেন হচ্ছে আমাদের তিন নম্বর পিনটাকে আমরা বলবো কমন কমন পিন এবং চার নাম্বার পিন যে পিনের সাথে হচ্ছে আমাদের আমরা যে মিটার ধরে দেখেছিলাম সাউন্ড করে সো সেটা হচ্ছে আমাদের চার নাম্বার পিন সেটা হচ্ছে আমাদের কি নর্মাললি কি ক্লোজ সো নর্মালি ক্লোজ লিখলাম না আর শর্ট করে লিখে দিলাম আচ্ছা ব্রেকের লিখে দিই নর্মালি এটা হচ্ছে ক্লোজ মানে বন্ধ সাধারণত বন্ধ থাকে আর পাঁচ নাম্বার পিন হচ্ছে নর্মালি ওপেন এটাকে সংক্ষেপ আপনারা দেখতে পারেন এনও সো আপনারা অনেকে হয়তো বা জানেন এনও এনসি সো এনসি দ্বারা বলা হয় নর্মালি ক্লোজ অ্যানো দ্বারা নর্মালি ওপেন তো এখন বিষয় হচ্ছে যে আমরা কয়েলটা যখন এনার্জাইজড হবে তখন নর্মালি ক্লোজ পিনটা হয়ে যায় ওপেন আর ওপেন পিনটা হয়ে যায় ক্লোজ ধরেন সাপোজ আমরা এখানে কিভাবে কাজ করে দিলে এটা একটা শর্ট করে বুঝিয়ে দিই যাতে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস আরো ডিটেলস জানবো তো আমরা যখনই এই তিন নাম্বার পিনে সাপোজ তিন নাম্বার পিনে এখানে আমরা আরেকটা ব্যাটারির সংযোগ করলাম জাস্ট ব্যাটারি আমি এভাবেই দিচ্ছি জাস্ট বোঝার জন্য এটা কি ব্যাটারির পজিটিভ প্রান্ত যাচ্ছে না এই পদ দিয়ে তো এই পথ দিয়ে ব্যাটারির পজিটিভ প্রান্ত যাচ্ছে সো আমরা কি করব যখন কয়েলটা কোনো ব্যাটারি সাপ্লাই হয় নাই আমি জাস্ট এখানে একটা সুইচ ড্র করে দিই জাস্ট বুঝার জন্য ধরে নেন এখানে একটা বাটন সুইচ লাগা লাগানো আছে জাস্ট এক্সাম্পল বুঝার জন্য দিলাম আর পাঁচ নাম্বার পিন থেকে আর পাঁচ নাম্বার পিন থেকে আমরা আরেকটা তার নিলাম এটা কি করলাম আমরা এইখানে একটা রেজিস্টর দিয়ে দিই একটা রেজিস্টর ড্র করলাম করার পরে এখানে একটা এল ড্র করলাম এই এল এই এলইডিটা আমরা গ্রাউন্ডের সাথে লাগিয়ে দিলাম এখন এটা একটা ওয়ান কিলো হোম রেজিস্টর এটা একটা এল ব্যাপারটা বুঝবেন খুবই সিম্পল আর না বুঝলে অনেক কঠিন সো এখন আমরা এই বাটনটা যখন প্রেস করব না তখন আমার এই কয়েলটা কি এনার্জি পাবে না এনার্জি না পাওয়া মানে কি আমাদের এই যে এল বাতিটা আছে এটা অফ থাকবে কেন আমরা ধরলাম এখানে হচ্ছে আমরা ফাইভ বল সাপ্লাই দিয়েছি তো এই যে ফাইভ বোল্ট এটা কি আমাদের এই পথ দিয়ে আসছে আমাদের কিন্তু এই পথ দিয়ে এই পর্যন্ত এসে থেমে গেছে বাকি পথে কিন্তু যাচ্ছে না তো যখনই কি না আমাদের এই বাটনটা প্রেস করা হবে তখন যে কাজটা হবে আমি জাস্ট এখানে দেখাচ্ছি আমাদের এই পথটা বন্ধ হয়ে যাবে আমাদের এই পথটা বন্ধ হয়ে যাবে কিন্তু তখন আমাদের এই যে প্রান্তটা এই এই পথটা ওপেন হয়ে যাবে মানে খুলে যাবে তো এই যে কন্ট্রাক্টরটা থাকে এই কন্ট্রাক্টরটা কি করবে পাঁচের সাথে এসে লেগে যাবে তার মানে আমাদের নর্মালি ওপেন পিন যেটা ছিল সেটা হয়ে যাবে নর্মালি ক্লোজ আর নর্মালি ক্লোজ পিন যেটা ছিল সেটা হয়ে যাবে নর্মালি ওপেন তখন আমাদের বাতিটা জ্বলবে কেন জ্বলবে দেখেন আমাদের এই যে পজিটিভটা এই পদ দিয়ে ঘুরে রিলের মতোই এই পদ দিয়ে আমাদের পজিটিভ এখানে এসেছে আর এল ইডির এক প্রান্তে আমাদের পজিটিভ সাপ্লাই এসেছে তার মানে কি এল ইডির অপর প্রান্তে আমাদের নেগেটিভ সাপ্লাই রাখবে যার জন্য আমরা এল ইডির অপর প্রান্তে নেগেটিভ সাপ্লাই দিয়েছি তো মূলত রিলে তো আর এই এই কাজে ব্যবহার করা হয় না জাস্ট এক্সাম্পল দিলাম আপনারা যাতে বুঝতে পারেন সো মূলত রিলে এই কারণে ব্যবহার করা হয় সো আমাদের অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমরা ডিসি সোর্স আছে যেখান থেকে আমরা ডিসি একটা সিগনাল নিব। সো ডিসি সিগনাল থেকে এসি কোনো লোডকে যদি আমরা অন অফ করতে চাই তখন আমরা সেই ক্ষেত্রে রিলে ব্যবহার করবো আর যদি কোনো ডিসি কোনো সিগন্যাল থেকে আমরা ডিসি কোনো লোডকে অন অফ করতে চাই সেই ক্ষেত্রে আমরা কি ট্রানজিস্টর আছে মোসপ্যাট আছে সেগুলো আমরা ব্যবহার করবো অলরেক সো এই ভিডিও এই পর্যন্তই রাখছি আই থিঙ্ক ভিডিওটা দেখে আপনাদের উপকার এসেছে বা অনেক কিছু আপনারা নতুন বুঝতে পেরেছেন সো তার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টে লাগবেন যে টিউটোরিয়ালগুলো আপনাদের কাছে কীরকম লাগছে আর ভিডিওগুলো প্লিজ আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন যাতে আপনারা গ্রুপ ডিসকাশন করতে পারেন বা গ্রুপ ওয়াইজ এই কাজগুলো আরেকটু সহজে বুঝে নিতে পারেন তার জন্য আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি পরবর্তী ক্লাস পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখতে হবে পরবর্তী ভিডিওর নোটিফিকশন পর্যন্ত সবাই বলে এখানে বিদায় নিব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা